মোহাম্মদীয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে সদ্যশ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত অহিত স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফরিদুল আলম কোম্পানি। বিশেষ মেহমান ছিলেন দিদারুল আলম, ফরিদ মেম্বার, জমির মেম্বার আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার জিয়াবুল, কাতার প্রবাসী ইউসুফ মিয়া প্রমুখ। চট্টগ্রামের সাতকানিয়ার 16 নং সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের কোরিয়ানগর গ্রামবাসীর আন্তরিক প্রচেষ্টায় 2001 সালে মোহাম্মদীয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির একের পর এক সফলতার সুনাম ছড়িয়ে পড়ায় দেশ এবং বিদেশে থাকা প্রবাসীরাও বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। আমি অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানের শিক্ষকদেরও, যদি কোনো সমস্যা থাকে, আমরা যারা এই সমাজে আছি, দেশে বসবাস করি, আমরা সবসময় সহযোগিতা করে যাচ্ছি এবং করব। শুধুমাত্র এইটুকু আপনাদের কাছে আশ্বস্ত হতে চাই যে এই প্রতিষ্ঠান থেকে যেন কোনো ছাত্রছাত্রী বিপদগ্রস্ত না হয়, কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়, সঙ্গীদের সাথে জড়িত না হয়, যারা ধর্ম ব্যবসা করে তাদের সাথে যেন জড়িত না হয়, যারা ধর্মের নাম ব্যবহার করে সমাজকে কলুষিত করে তাদের সাথে যেন সম্পৃক্ত না হয়, মাদকের সাথে যেন সম্পৃক্ত না হয়, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যেন সম্পৃক্ত না হয়, কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যেন না হয়, এই বিষয়টির দিকে লক্ষ্য রাখার জন্য সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে এই ছেলে সন্তানগুলো সমৃদ্ধ হোক, তারা দেশের সমাজকে আলোকিত করে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। যেগুলো জঙ্গি বলতেছে এগুলো কোনো মুসলিমই না, ওগুলো মুসলিমের কোনো, আমরা মুসলিমের শান্তি ধর্ম, এটা তো অশান্তি হওয়ার কোনো কিছু নেই। যারা অশান্তি করে এরা মুসলমান নামে কলঙ্ক, এরা মুসলমান নামে কলঙ্ক, ওরা মুসলিম হতে পারে না, ওরা জঙ্গি হতে পারে না, কোনো মুসলিম জঙ্গি হতে পারে না। যারা মুসলিম এটা মুসলিমের নামে কলঙ্ক, এটা মুসলমানের মুসলিমের নাম ব্যবহার করে, কোরআনের নাম ব্যবহার করে, এগুলা মানুষকে মগজ দোলাই করে, এটি বিভ্রান্ত সৃষ্টি করা, এটা আসলে কোনো মানুষের কাজ না, এটা কোনো মুসলমানের কাজ না। যাই হোক, আমি আর কথা দিকে তখন আমাদের আরো অনুষ্ঠান আছে, আমি বিশেষ করে আমার মাসালো ও অনেক কষ্ট করতেছে, বিভিন্ন সময় আমার কাজ হয় যতটুকু পারে আমার সাথে বিবেচনা করে, আর আমাদের এখানকার অভিভাবক হিসেবে আমাদের বন্ধুগুলো হচ্ছে সন্দেশ কুমার ভাই আছে, আমরা হচ্ছি, আমরা যত এলাকার দুজন মেম্বারও এখানে উচিত আছে, আমরা যতটুকু পারি আমাদের দ্বারা, এবং বিশেষ করে সরকারি বাবু, মানে আরেকটা জিনিস আমি বলি, আরেকটা আবু বলছি এখানে আমাদের এই মুহূর্তে আমি আসলে বাইরে অনেক সময় দেরি হয়ে যাচ্ছি, আমরা ঢাকা যাচ্ছি, ঢাকার সঙ্গে আমরা বলছি যে মাদ্রাসা একটা মসজিদের কথা, মসজিদটা বলছি আমরা যে আমাদের স্কুলের মসজিদ, কিন্তু উনি এসে এখানে আমাদের দরকার, এটা আমাদের করতে হবে, এগুলা থেকে এগুলা যদি আমরা বাজায় রাখি তাহলে এখান থেকে আমাদের আগুন উঠবে, আগুন মানে শিক্ষার আগুন, কোরআনের আগুন উঠবে এখান থেকে। সেজন্য আমি যারা এখানে আছে, বিশেষ করে আমার মারা যারা আসছেন, আপনাদের সন্তানগুলা, আপনার পরিজনের সন্তানগুলো আপনারা এখানে দিয়েছেন, আপনাদের সন্তানগুলাকে আপনারা উপদান করে অনেক কষ্ট করে, আপনাদের ছেলে গুলা সবসময় সবসময় কথা বলেছে, সবসময় সবকিছু রাখবেন, সুশিক্ষিত করবেন।